দর্শক, অনেকদিন তো গান শুনলেননি, আজকে একটা কৌতুক বলবো। আর এই কৌতুকটা কিন্তু কোনো বানর কৌতুক না, আমার জীবনের একটা সত্যি ঘটনা, যেটাকে বলে রিয়েল লাইফ জোকস। এরকম কৌতুক যদি শুনতে চান তাহলে আমার চ্যানেল হ্যারিস আর্কাইভ লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন। আচ্ছা, এখন ঘটনাটা শুরু করি। অনেক বছর আগের একটি ঘটনা, আমি এবং আমার বড় ভাই উপল ভাই, আমরা দুজনে মোটামুটি 150-150-300 কেজি। তা আমরা দুজন মহাপুর থেকে ধানমন্ডি যাবো, রিক্সাটি করছি, কোনো রিক্সা আমাদেরকে নেবে না। তো এক রিক্সা বলেই বসলো, আপনি তো নেব না, আমি তো ওজন বেশি, টানতে কষ্ট হইব, আমাকে আচ্ছা তোমাকে কিছু ভাড়া বাড়িয়ে দেবো চলো। না স্যার, জানব না, পারব না, আমাকে একটা কাজ করবো, তোমাকে ডবল ভাড়া দেবো, যা ভাড়া তাদের ডাবল দেবো, যাবা? বলো আচ্ছা স্যার, উঠেন। তো রিক্সাওয়ালা আমাদেরকে নিল, আমরা উঠলাম। তো রিক্সা দেখি উপল ভাই মুখটুক ফুলে এমনকি আপ এমন করে বসে আছে। তো বললাম উপল ভাই কী ব্যাপার, মুখ ফুলিয়ে বসে আছেন কেন? বলে মুখ ফুলিয়ে বসবো না, রিক্সাওয়ালা আমাদেরকে ভেবে রাস্তা করে অপহরণ করলো, আর তোমাদেরকে ডাবল ভাড়া দেওয়া রিক্সা ভাড়া ঠিক করলা। আগে ভাই কী করবেন বলেন, মানে আপনারা আমার যে সাইজ বুঝতে পারছেন, আমরা ফেললাম ডাইনোসর। হঠাৎ দেখি রিক্সাওয়ালা পট করে ডাইনে চলে গেলো। আমাকে এই তুমি ডাইনে গেলে কেন? আপনারা বললেন ডাইনোসর, আমি ডাইনোসর কখন বললাম? আরে বাবা রে, কোথায় ডাইনোসর আর কোথায় ডাইনোসর।